একজন সঠিক মনের মানুষ আর সঠিক সিদ্ধান্ত একজন মানুষের জীবনকে অনেক সুন্দর করে দিতে পারে। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলবে, মনে রাখবে ঝগড়া হয়তো একসময় ঠিকঠাক মিটে যাবে, কিন্তু হৃদয় চিরে রক্ত খরণের মতো কথাগুলো কোনো দিন ভোলা যায় না। দুজন মানুষ একসাথে চললেই তাদের গন্তব্য এক হয় না। কিছু কিছু বাণী নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই বাণীর সাথে তার চরিত্র মিলে যায়। সাফল্যের মতো ব্যর্থতাও এক একজনের কাছে এক এক রকম, কিন্তু ইতিবাচক মনোভাব থাকলে যে কোনো ব্যর্থতা হতে পারে নতুন একটি শিক্ষা, যে শিক্ষা আবার নতুন স্বপ্ন নিয়ে শুরু করার অনুপ্রেরণা দেয়। ভাগ্য বলতে মানুষ যেটা বোঝে সেটা আসলে অধিকাংশ সময় তার নেওয়া ভুল সিদ্ধান্ত। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য। সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণ রেখেছে পৃথিবীতে তারাই সুখী। এখন আর অবাক হই না মানুষের বদলে যাওয়া দেখে, বরং আগে থেকে সতর্ক রাখি নিজেকে। বয়ে যাওয়ার সময় পাল্টে যাওয়া তুমি প্রমাণিত আজ সময় কতটা দামি। যে কেড়ে নেয় অন্যের সুখ সে নিজেই কিনে নিজের অসুখ। শুকনো ডালপালাও ফুল পাতাহীনভাবে বেঁচে থাকে, বসন্ত আসলে নতুন করে সাজবে বলে। আর তুমি মানুষ হয়ে এত সহজেই ভেঙে পড়ো, যতই চেষ্টা করো না কেন কিছু মানুষের চোখে আমরা কখনোই ভালো হতে পারি না। আসলেই তারা আমাদের মন থেকেই দেখতে পারে না। এ জগতের সবচেয়ে সুখী সে যে কিছুই জানে না। জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়। জীবনে সফল হতে না পারলে আপনার খুব গুরুত্বপূর্ণ কথাগুলো মানুষ তেমন মনোযোগ দিয়ে শুনবে না। যেদিন থেকে তুমি তোমার হাসির মালিক হয়ে যাবে সেদিন থেকে তোমাকে আর কেউ কাঁদাতে পারবে না। মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার নামেই হচ্ছে জীবন। যে জীবনে অভাব দেখেনি সে জীবনে প্রকৃত মানুষ নয়, সেটা হয় শয়তানের না হয় অবৈধ পথে উপার্জিত বিত্ত বৈভবের সেই এক অভিশাপের জীবন। তোমরা যারা প্রিয় মানুষটাকে পেয়েও আগ্রহ হারিয়ে ফেলো, তোমরা কি ওইসব মানুষের চিৎকার শুনতে পাও না যারা প্রার্থনায় ভিক্ষা চেয়েও প্রিয় মানুষটাকে পায়নি, যাকে প্রমাণ দিতে গিয়ে তুমি নিজেকে মূল্যহীন করবে? একদিন সেই তোমাকে সবার আগে অবহেলার গর্তে ছুঁড়ে ফেলবে। কখনো কখনো স্বপ্নটা দেখেও না দেখার ভান করতে হয়, স্বপ্নটা জেনেও না জানার অভিনয় করতে হয়, আবার সব বুঝেও না বোঝার ভান করতে হয়, শুধুমাত্র তাদের বোকা বানানোর জন্যে যারা আপনাকে বোকা ভাবে। ছোট ছোট আঘাত পেয়ে কেঁদে ফেলা মানুষটাও একসময় বড় বড় আঘাত পেয়ে হাসতে শিখে যায়। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো মানুষ। মানব সভ্যতাকে সম্পূর্ণ বিলীন করতে কোনো ভূমিকম্প, সুনামি, অগ্নিপাতের প্রয়োজন নেই, আরেক দল মানুষই যথেষ্ট। মানুষ তার ব্যবহারের মাধ্যমে সহজেই বুঝিয়ে দেয় তার জীবনে আপনার গুরুত্ব কতখানি। শারীরিক আঘাতের চেয়েও মানসিক আঘাতে মানুষ বেশি কষ্ট পায়। মানসিক আঘাতে মানুষ এতটা বিপদপ্রাপ্ত হয় নিজেকে শেষ করার আগেও একবার ভাবে না। তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না, তারাই তোমাকে হারাবে। কান্না করে কি হবে, এই শহরে কান্না বোঝার মতো কেউ নেই। তুমি যার জন্য কান্না করে নির্ঘুম বিষণ্ণতার সাথে রাত্রি কাটাবে, সে তো অন্য কারো রঙিল শহরে দিব্যি হেসে বেড়াবে। আমরা যখন নিজেদের মধ্যে লড়াই করি তখন বাইরের লোকে ফায়দা ওঠায়। যে তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার সাথে রাতে কখনো খারাপ আচরণ করবে না। এতটা বছর পাশাপাশি থাকার পরও
আজ আমরা কেউ কারণ ওই কথাটা বুঝতে অনেক দেরি হয়ে গেল। তোমাকে যদি কেউ ছেড়ে চলে যায় তবে কষ্ট পেও না, নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সে চলে গেছে সে যেন তোমাকে হারিয়ে অনুশোচনা করে, আর যে তোমাকে পাবে সে যেন তোমাকে নিয়ে অহংকার করে। রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়, তাহলেই ভালোবাসার সম্পর্কগুলো টিকে থাকে। যেসব মানুষেরা খুব ছোট্ট ছোট্ট বিষয়ে ইমোশনাল হয়ে কেঁদে ফেলে, জীবনের বড় ধাক্কায় তাদের চোখের জল শুকিয়ে যায়। যারা অন্যের সমস্যার সমাধান করতে পারে, কেন জানি তারা তাদের নিজেদের সমস্যায় কোনো সমাধান খুঁজে পায় না। জীবনের শেষ পর্যায়ে এসে আজকে যখন কষ্টের হিসাব করতে বসলাম, তখন দেখলাম অন্যকে ভালো রাখতে গিয়ে নিজেকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি। নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে। এই পৃথিবীতে কেউ আপনার জন্য এক ইঞ্চি জায়গাও ছাড় দেবে না। পৃথিবী বড়ই স্বার্থপর, সুযোগ নিজেই তৈরি করে নিতে হবে। পৃথিবী কাউকেই সুযোগ দেয় না, সুযোগ নিজেই তৈরি করে নিতে হয়। যদি কেউ আপনাকে ভুল বোঝে, কষ্ট দেয়, প্রতিশোধ নিতে যাবেন না, মনের দূরত্ব বাড়িয়ে দিন, নিশ্চিতভাবে একদিন সে অনুতপ্ত হবে। কিছু কিছু কথার আঘাতের ওজন এত পরিমাণ যা এক জীবনে বয়ে বেড়ানো সত্যিই খুবই কষ্টকর। জীবনের হিসাব মেলাতে গিয়ে দেখলাম আমরা আমাদের মূল্য সবটুকু কোনো না কোনো ভুল মানুষের পিছনে ব্যয় করে ফেলি। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারটাই প্রমাণ করে দিবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। ছোট হোক বা তোমার সমবয়সী হোক, যে যোগ্যতার বলে সম্মানের অধিকারী তাকে সম্মান দিতে শেখো। কেননা অসম্মানের পাত্র তারাই হয় যারা সম্মানিতকে মূল্য দিতে জানে না। মধ্যবিত্তদের স্বাদ এবং সাধ্যের মাঝখানে আরেকটা শব্দ থাকে, মানিয়ে নেওয়া। মধ্যবিত্তদের জন্মের পর থেকেই মানিয়ে নেওয়াটাই শিখতে হয়। পছন্দের জিনিসটা পাইনি, মানিয়ে নাও। কাছের জিনিসটা হারিয়ে ফেলেছ, মানিয়ে নাও। মধ্যবিত্তরা বাঁচে আশায়, স্বপ্নে।